আজকে বানাবো 16 ওয়াটের একটি পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। একটি পিপিসি শিট নিয়ে নিয়েছি, তার মধ্যে মার্কিং করে নিয়েছি 4.5 ইঞ্চি চওড়া এবং লম্বায় 3 ইঞ্চি। কাটিং করে নেওয়ার পর দেখে নিলাম। এরপর স্পিকার কানেকশন করে নিলাম। এটি হলো প্যাম 8403 অডিও অ্যাম্পলিফায়ার আইসি, এটি হলো ব্লুটুথ মডিউল। একটি কেলটনের 25 ভোল্ট এবং 470 মিউয়ের ক্যাপাসিটার নিয়ে নিলাম। এটি হলো 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি চার্জার, এটিতে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন রয়েছে। ব্যাটারি কানেকশন করে নেওয়ার জন্য দুটি ওয়্যার নিয়ে নিলাম। পজিটিভ টার্মিনালের জন্য রেড ওয়্যার ইউজ করব এবং নেগেটিভ টার্মিনালের জন্য ব্ল্যাক ওয়্যার ইউজ করব। আর দুটিকে আমরা সোল্ডারিং করে নিলাম। দুটি 3.7 লিথিয়াম ব্যাটারিকে প্যারালাল কানেকশন করে নিয়েছি। এখানে ব্যাটারিটির টোটাল ক্যাপাসিটি 3.7 ভোল্ট এবং 32 এমএইচ। এবার আমরা দুটি ওয়্যারকে সোল্ডারিং করে নিচ্ছি দুটি টার্মিনালে। ব্যাটারি থেকে আরেকটি পজিটিভ ওয়্যার কানেকশন করে নিলাম পাওয়ার দেওয়ার জন্য। এরপর আমরা অন অফ সুইচের কানেকশন করে নেব। সুইচের দুটি টার্মিনালে সোল্ডারিং এর পর আমরা হিট সিঙ্ক টিউব ইউজ করব। আগে আমরা ব্যাটারি থেকে পজিটিভ কানেকশন করে নিয়েছি এবং এখান থেকে নেগেটিভ কানেকশন করে নেব পিটি মডিউল এবং অডিও বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য। ইলেকট্রিক আয়রন দিয়ে সোল্ডারিং করার সময় অবশ্যই সেফটির দিকটাও খেয়াল রাখতে হবে। এখানে আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বোর্ডের কানেকশন করে নেব। এখানে আমরা বিটি মডিউল থেকে প্যামের কানেকশন করে নিয়েছি, এই দুটো পাওয়ার কানেকশন। এবার আমরা মেন পাওয়ার সোর্সের কানেকশন করে নেব। অডিও বোর্ডের পাওয়ার কানেকশন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নেগেটিভ টার্মিনালে যেন নেগেটিভ ওয়্যার এবং পজিটিভ টার্মিনালে যেন পজিটিভ ওয়্যারের কানেকশন করা হয়। এখানে আমাদের পাওয়ার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। বডিতে রেস্কিন লাগানোর জন্য আমরা গ্লু লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আমরা ডেনড্রাইট ইউজ করছি। গ্লু লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা রেস্কিন লাগিয়ে নেব। অবশ্যই এই কাজটা ধৈর্যের সাথে করতে হবে, নাহলে ফিনিশিং আসবে না। চলো আমাদের ব্লুটুথ স্পিকারের ফাইনাল লুক আমরা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।